জাতীয় সংসদের একাদশ অধিবেশনের সমাপনী ভাষণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে, শত্রুর মুখে ছাই দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে, যে যাই বলুক। সরকারের বিরুদ্ধে দেশে বিদেশে নানাভাবে অপপ্রচার চালানোর চেষ্টা হচ্ছে। আমি এটা বিশ্বাস করি যে সততা নিয়ে কাজ করলে সেই কাজের সুফলটা যখন জনগণ পায় সেখানেই হচ্ছে তৃপ্তি, যে না, জনগণের জন্য কিছু করতে পারলাম। আর কেউ যদি আন্তরিকতার সঙ্গে কাজ করে অবশ্যই একটা দেশকে উন্নত করা যায়। শেষ পর্যন্ত নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, সেটার প্রশংসা তো দিতেই পারল না, উল্টো বিএনপি নেত্রী খালেদা জিয়া বলেছিলেন, জোড়া তালি দিয়ে পদ্মা সেতু তৈরি করা হয়েছে, কেউ উঠতে যাবেন না। তাহলে নদীটা পার হবে কিসে মাননীয় স্পিকার? যদি নৌপথে যেতে হয় তাহলে নৌকা বা নৌকায় যেতে হবে, উপায় তো নেই। হ্যাঁ, নৌকায় চড়তে হবে, আমাদের নৌকা অনেক বড়, কোনো অসুবিধা নেই, আমাদের নৌকায় সবাইকে নেব, তবে বেছে নেব, কেউ নৌকায় বসে নৌকা ফুটো না করে সেটাও দেখবো।